বন্দে ভারতের সওয়ারি হলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। তিনবার বন্দে ভারতের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সাধারণ মানুষের সুবিধার জন্য ভারত সরকার বন্দে ভারত ট্রেন চালু করেছেন। পাথর ছোঁড়ার এই মনোবৃত্তি খুবই খারাপ। এই ট্রেন চালু হওয়ায় মানুষ খুবই খুশি হয়েছেন, এতে করে যাতায়াতের সময় অনেকটাই বাঁচছে। মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভারত সরকার দেশের অগ্রগতির চেষ্টা করছে, সেটাতে সহযোগিতা করা উচিত। বিহার হোক বা বাংলা, সকল নাগরিককে দেশের অগ্রগতিতে সহযোগিতা করা আবশ্যক। সবই লোগো কে সুবিধা কে লিয়ে ভারত সরকার নে ভারত রেল নে ইয়ে ট্রেন চালাই হ্যায়। ইয়ে পথরাও করনা ইয়ে জো প্রবৃত্তি হ্যায় ইয়ে গলত হ্যায়। লোগ ইসসে খুশ হ্যায়, ইসসে টাইম কম হো রাহা হ্যায়, আচ্ছা জার্নি হো রাহা হ্যায় লোগো কা। লোগো কি মেন্টালিটি চেঞ্জ হোনি চাহিয়ে। ভারত বিকাশ কে রাস্তে পে আগে যাতে কি কোশিশ কর রাহা হ্যায়, উসমে সহযোগ দেনে কি আবশ্যকতা হ্যায়। তো মানে চাহুঙ্গা কি ঝাড়খণ্ড মে হো, বিহার মে হো, পশ্চিম বঙ্গাল মে হো, যাহা পে ভি জিস প্রবৃত্তি কে লোক পথরাও করতে হ্যায়, উনোনে হাম ইসি দেশ কে নাগরিক হ্যায়, ইস দেশ কে বিকাশ মে উনকা ভি যোগদান হোনা বহুত জরুরি হ্যায়। ইসলিয়ে ইস তরহ কি পথরাও করকে লোগো কো পরেশান করনা গলত হ্যায়। অন্যদিকে আবাস যোজনা দুর্নীতি নিয়েও মুখ খুললেন তিনি। অনলাইন মাধ্যমে আবাস যোজনায় যদি ভুল নথি অন্তর্ভুক্ত হয় তার তদন্ত হওয়া উচিত। আবাস যোজনা মে ঘর নেই মিলে গরিব লোগোলা ক্যা বলিয়েগা? এ উসকা কোই সিস্টেম হে, ও সিস্টেম সে হামারে পাস আগার ও অনলাইন উসকা অ্যাপ্লিকেশন আতা হে তো রাজ্য সরকার কে মাধ্যম সে কোই গলত আগার ভেজা হোগা, হামারে পাস কোই কমপ্লেন্ট আতি হে, শিকায়ত আতি হে, তো উসকি ইনকোয়ারি করতে হম লোগ। আর কহি কহি পে তো এসা হোতা হে কি আবাস যোজনা কা টার্গেট দেনে কে বাদ ভি ও পুরা নেই হোতা, ইসলিয়ে ভি দিক্কত আতি হে। টাইম পে লোক কাম নেই করতে হে, ও ভি দিক্কত হে, ইসলিয়ে ভি হোতা হে। পাশাপাশি তিনি পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলেছেন, পঞ্চায়েত ভোট করায় রাজ্য, কেন্দ্র নয়। রাজ্য সরকারকে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করানোর পরামর্শ কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর। পশ্চিম বাংলার মে পঞ্চায়েত নির্বাচন আনে ওয়ালা হে, ক্যা প্রিকশন রহেগা? प्रिकॉशन लेना तो भैया राज्य सरकार का काम है, केंद्र सरकार चुनाव नहीं कराती है, राज्य सरकार ने अच्छे से चुनाव करना चाहिए। ब्यूरो रिपोर्ट, वन इंडिया बांग्ला।